আজ চৈত্র মাসের প্রথম শনিবার, আর আজ থেকে আগামী চারটে শনিবার অর্থাৎ চৈত্র মাসের শেষ শনিবার পর্যন্ত এমন একটি উপাচার আপনি করতে পারেন যে আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে গ্রহ দোষ কেটে যেতে পারে, অর্থাৎ শনি দশা একেবারেই কেটে যেতে পারে। এই বিষয়ে বিস্তারিত আসব ভিডিওতে। তবে তার আগে বলি, যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন, ভিডিওটি দেখুন, ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে সহযোগিতা করবেন। মূল আলোচনায় চলে আসা যাক। বন্ধুরা, কমবেশি প্রত্যেকেই জানেন যে শনি দশা কী। আমাদের জীবনে যে বহু সমস্যা, কর্মফলদাতা হলেন স্বয়ং শনিদেব। শনিদেব জীবিত অবস্থায় আমাদের কর্মফল ভোগ করায়, আর এই কারণেই পৃথিবীর প্রত্যেকটি মানুষই শনিদেবকে প্রচণ্ড ভয় পায় এবং প্রত্যেকটি মানুষই নিস্তার পেতে চায়। এ পৃথিবীতে শুধুমাত্র হনুমানজি ছাড়া এমন কোনো মানুষ নেই যে তার উপর শনিদেবের প্রভাব নেই। হয় আপনার উপর প্রভাব ক্রিয়াকলাপ হয়ে গেছে বা চলছে, বা আগামী দিন আপনার উপর শনিদেবের বিশেষ প্রভাব আসবে, আর এই প্রভাবের সময়কাল কমপক্ষে 7.5 বছর, এমনকি 15 বছর পর্যন্ত চলতে পারে। তাই আজ আমি আপনাদের প্রত্যেকের জন্য একটি সহজ উপাচারের কথা বলবো। এই উপাচারটি যদি আপনি এই চৈত্র মাসের প্রত্যেকটি শনিবারে করতে পারেন, তাহলে অতি অবশ্যই সুফল মিলবে। তাই বিস্তারিত জানাবো আপনাদের। বন্ধুরা, শনিদেব কয়েকটি জিনিসকে অত্যন্ত ভালোবাসেন, তার মধ্যে একটি হলো সততা। এছাড়া তিনি সর্ষের তেল, কালো তিল এবং ধাতব অর্থাৎ লোহার কয়েন, কখনো টাকার কথা কিন্তু বলছি না, লোহা যেহেতু কয়েন, এই লোহার কয়েন অত্যন্তই পছন্দ করেন। আপনি একটি বিশেষ ক্রিয়া করতে পারেন চৈত্র মাসের প্রত্যেকটি শনিবার। আপনি কিছুটা পরিমাণ কালো তিল এবং সর্ষের তেল একত্রে কোনো একটি প্লাস্টিকের পাত্রে আর একটা টাকা দিয়ে আপনি শনিদেবের কাছে নিবেদন করুন। আপনি যদি শনিদেবের কাছে এই বিশেষ জিনিসটি দেন এবং দেওয়ার পর আপনার সাধ্যমতো শনিদেবকে সন্তুষ্ট করার জন্য মনে প্রাণে আরাধনা করেন, আপনার শনির দশা অতি অবশ্যই কেটে যাবে। কিন্তু বন্ধুরা, আমি একটা কথা বলে দেব, সম্পূর্ণরূপে শনির দশা কারুরই কাটবে না। কিন্তু যে কষ্টটা আপনার 100 কষ্ট হতো, সেই কষ্টটা আপনার 10 হবে, অর্থাৎ 90 ভাগ কেটে যাবে। আপনাকে অতি অবশ্যই কিছুটা পরিমাণ কষ্ট ভোগ করতেই হবে, এটা অসম্ভব ব্যাপার। কোনো দিনই সম্পূর্ণরূপে শনির দশা কাটে না, কিন্তু সেই কষ্টের পরিমাণ লাঘব করা যায়। তাই আপনি চৈত্র মাসের প্রত্যেকটি শনিবার যদি কিছুটা পরিমাণ কালো তিল, সর্ষের তেল এবং ধাতব কয়েন যদি শনিদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এবং শনিদেবকে সন্তুষ্ট করার জন্য আপনার মনের কামনা বাসনা জানাতে পারেন, অতি অবশ্যই সুফল মিলবে আপনার। আপনার এতটাই সুফল মিলবে, আপনি অবাক হয়ে যাবেন। যারা ইতিমধ্যে শনি দশার মধ্যে রয়েছেন, বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের উদ্দেশ্যে বলবো, আজ থেকেই আপনি অতি অবশ্যই এই বিশেষ ক্রিয়াটি শুরু করে দিন। তার একটি কারণ আপনি যদি এখন থেকে শুরু করে দেন, ধীরে ধীরে আপনার এই শনির দশা কাটতে শুরু করবে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর।
আপনাদের মধ্যে যাদের মনে হচ্ছে এটি সম্পূর্ণভাবে ভুল বা মিথ্যা, তারা অতি অবশ্যই বয়স্ক বা যারা এই বিষয়ে জানে একবার জিজ্ঞাসা করে নিন, তারপরেই কাজটি করুন, আমার কথাতে বিশ্বাস করতে হবে না। বন্ধুরা, আমার মত অনুযায়ী আপনারা প্রত্যেকেই এই বিশেষ উপাচারটা করুন, কারণ উপাচারটি করলে আপনি অতি অবশ্যই সুফল পাবেন। যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন তাদের কাছে একটি অনুরোধ, যদি এই ভিডিওটি ভালো লাগে, যদি এই ধরনের ভিডিওগুলি পরবর্তীকালে আপনার উপকারে আসতে পারে, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করা হয়, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। যাই হোক বন্ধুরা, এছাড়া শনির্দশা কাটানোর বহু উপাচার রয়েছে, তার মধ্যে আরেকটি উপাচার আপনাদের বলতে পারি, লেদার জাতীয় জিনিস কারুর কাছ থেকে নেবেন না, বরং যদি আপনার সম্ভব হয় লেদার জাতীয় জিনিস আপনি কাউকে দান করতে পারেন। এছাড়া আলো, অর্থাৎ যে ধরনের গিফটের মধ্যে আলোর কিছু ছোঁয়া রয়েছে, যেমন ধরুন কোনো টেবিল ল্যাম্প বা টর্চ বা বাল্ব, এই ধরনের জিনিস দিয়ে যদি কোনো গিফট আপনি দিতে পারেন তাহলে অত্যন্তই শুভ বলে ধরে নেওয়া হয়। তাই যাদের শনির দশা চলছে, শনির হাত থেকে নিস্তার পাওয়ার জন্য এই বিশেষ ক্রিয়াগুলি করতে পারেন। তবে আপনাকে আমি প্রথমেই বলেছি, সম্পূর্ণ শনির দশা থেকে মুক্তি কেউ করাতে পারবে না, আপনাকে কর্মফল ভোগ করতেই হবে, তবে কিছুটা পরিমাণ লাঘব হবে, আপনার মনোবল বৃদ্ধি পাবে। এছাড়া শনির দশা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যেটি সর্বোত্তম ক্রিয়া, সেটি হচ্ছে প্রত্যেক শনি এবং মঙ্গলবার বজরংবলীর হনুমান চল্লিশা পাঠ আপনি করতে পারেন। যদি আপনি বজরংবলীর হনুমান চল্লিশা পাঠ করেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার শনির দশা থেকে অতি অবশ্যই মুক্তি ঘটবে। তাই বজরংবলীর হনুমান চল্লিশা পাঠ করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার মুক্তি ঘটতে পারে। এছাড়া দরিদ্রদের দান করা, শস্যের তেল বিশেষ করে দান করা, আর আরেকটি কথা আপনাদের অতি অবশ্যই বলে দেওয়া ভালো, আপনারা যখন শনি মন্দিরে যাবেন তখন কখনোই শনিদেবের দিকে তাকিয়ে আপনি পুজো করবেন না, শনিদেবের পায়ের দিকে তাকাবেন। আমাদের মধ্যে সবাই প্রায় এই জিনিসটি ভুল করে থাকে, যখনই শনি মন্দিরে যায় তখন শনিদেবের মুখের দিকে তাকিয়ে প্রণাম করে। বন্ধুরা, এটি কিন্তু সম্পূর্ণ ভুল, কোনো দিন আপনারা কিন্তু করবেন না, আপনাদের এই বিষয়টি জানিয়ে দিলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের দেওয়া একটি লাইক এবং আপনাদের করা একটি কমেন্ট অনেকটা উৎসাহিত করে নতুন ভিডিওগুলি আপলোডের জন্য। আর যদি সম্ভব হয় আপনার প্রিয়জনদের মধ্যে অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ আপনারা যদি এই ভিডিওগুলি শেয়ার করেন তাহলে তারাও যেমন বিষয়টি জানতে পারবেন তেমন আমরাও উপকৃত হব। যাই হোক, আজকের মতো মূল ভিডিও এখানেই শেষ করছি, বিদায় নিলাম। আগামী দিন খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো এই আশা রাখি। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখলেন, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশন বেলটিও অন করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি। তাই আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা আজকে আপনাদের সামনে হনুমান চল্লিশা পাঠের কথা বললাম, বা লেদার জাতীয় জিনিস বা আলো জাতীয় জিনিস দান করতে বললাম। এছাড়া শনি মন্দিরে গিয়ে যদি আপনি কিছুটা পরিমাণ কালো তিল, সর্ষের তেল এবং একটি ধাতব কয়েন দান করেন, তাহলে অতি অবশ্যই সুফল মিলবে আপনার। যাই হোক, আজকের মতো বিদায় নিলাম, প্রত্যেককে বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করা হয়, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। যাই হোক বন্ধুরা,
এছাড়া শনির দশা কাটানোর বহু উপাচার রয়েছে, তার মধ্যে আরেকটি উপাচার আপনাদের